যদি এই ট্যাগের কবুতরগুলো পান তাহলে অবশ্যই আমাদেরকে আসলে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমরা এখনও আপনাদেরকে যে আমাদের ফেসবুকের ওই কমান্ডার যে এইটা ছিল এটা কে জিতছে এইটা আপনাদেরকে এখনও জানাইতে পারি নাই। তো ভাই দয়া করে আমাকে আসলে ক্ষমা করবেন এই বিষয়টা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো ইনশাল্লাহ কালকে আমরা রাতের যে ভিডিওটা যাবে সেই রাতের ভিডিওতে আপনাদেরকে বিজেতা কে হইলো সেটা অবশ্যই জানাই দিব, গেল এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যেটা যে আমার আজকে আপনাদের হেল্প দরকার। কেন হেল্প দরকার সেটা হচ্ছে যে আমার কাছের ছোট ভাই, আমি নামটা উল্লেখ করতেছি না, ও আসলে কবুতর পাল্লা দিছিল নৌসন্দী রোডে। তো নৌসন্দী রোডে ও আপনার নৌসন্দী শহর থেকে পাল্লা দিছিল, নৌসন্দী শহর না নৌসন্দী শহরের কিছু আগে মনে হয়, ঠিক আছে স্পটটার নাম আমার একজ্যাক্ট মনে নাই। তো ওর আসলে ঘটনা হয়েছে কি, ও একটু বেশি সকাল সকাল কবুতর ছেড়ে দিছিল, আকাশে তখন কুয়াশা ছিল, তাড়াহুড়া করছে মনে হয়। তো যে কারণে ওর অনেকগুলো কবুতর আসলে বাসায় ফিরে নাই। তো ওর কবুতরের ট্যাগের কালারগুলো আমি দেখাইতেছি, এই যে টিয়া কালারের আছে ট্যাগ আপনারা এখন যেটা দেখতেছেন এইটা, তারপরে আছে হচ্ছে আপনার এই বেগুনি কালারের ট্যাগ আছে, তো আর হচ্ছে কমলা কালারের ট্যাগ আছে। এই যে কমলা কালারের যে ট্যাগটা দেখতেছেন এই টোটাল তিন কালারের ট্যাগের কবুতর। তো আপনারা ভাই যদি আমার যারা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা পছন্দ করেন আপনারা যদি এই ট্যাগের কবুতরগুলো পান তাহলে অবশ্যই আমাদেরকে আসলে জানাবেন। আপনারা আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটায় কল দিয়ে আপনারা জানাবেন। তো এই নাম্বারটা হচ্ছে 01933331106। আমি আবারও বলতেছি 33 01933331106, অথবা আমাদের শখের জিনিস যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের চ্যাট অপশনে নক দিতে পারেন, নক দিয়ে আপনার আমাদেরকে জানাইতে পারেন। তো দেখেন আমরা সারা বছর অনেক কষ্ট করে কবুতর পালি, তো এই কবুতর পালতে গিয়ে যখন এই কবুতরগুলো পড়ে যায় তখন যে আমাদের ভেতর আসলে কেমন কষ্ট হয় এটা একমাত্র আমরাই জানি, আর আপনারা যারা কবুতর পাল্লা দিতেছেন তারাও জানেন। তো আমি এতটুকু আশা করব যে আপনারা অবশ্যই আমাকে এই ব্যাপারটায় সাহায্য করবেন। আর আজকে অন্যের জন্য সাহায্য চাচ্ছি, কালকে যে নিজের জন্য সাহায্য চাইতে হবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমাকে এই সাহায্যটুকু করবেন আশা করি। আর ব্যাপারটা হচ্ছে যে কবুতর যখন আমরা পাল্লা দিই, ঠিক আছে, আমরা যে কত কষ্ট করি তার একটা নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা এখন যে ট্রাকটা দেখতেছেন, হ্যাঁ, যেটা থাম্বনেলে যে ছবিটা দেওয়া ছিল এই যে ট্রাকটা, এই ট্রাক ভর্তি কবুতর। এই ট্রাক ভর্তি কবুতর নিয়ে মনে করেন আপনার মানুষ পাল্লা দেয়। তো এই ট্রাকের সাথে এই যে ছেলেগুলোরা দেখতেছেন তারা সকালবেলা বাইরে হয়েছে, এখনও মনে করেন বাসায় ফিরে নাই, এখনও জ্যামের মধ্যে পড়ে আছে। আমার গাড়িটা তার পিছে ছিল, তাদের কষ্টটা দেখছি, তাদেরকে বললাম কি অবস্থা তোমাদের, ঠিক আছে, জিজ্ঞেস টিজ্ঞেস করলাম। কিন্তু আমার আসলে আশেপাশে আমি যখন কালকে 2500 গেছিলাম ফেরার পথে এই দৃশ্যটা দেখি, তো আমার যদি আপনার আশেপাশে যদি দোকান থাকতো আমার ইচ্ছা ছিল তাদেরকে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস কিছু কিনা দিই, ঠিক আছে, কারণ এত কষ্ট তারা করতেছে এই কবুতরের জন্য। তো তাদেরকে একটু ইন্সপায়ার করা উচিত আসলে। তো ব্যাপারটা হচ্ছে যে ঘটনা আছে কি যে আপনার কবুতর তৈরি করতে যেমন চিন্তা করেন আমরা সারাটা বছর কবুতরের পিছনে শ্রম দিই সারাটা বছর, এই শীতে শুধুমাত্র কবুতরের রেজাল্টের জন্য। আর এবছর আসলে ওয়েদারটা একটু কেমন জানো, কেমন জানো বলতেছি কি, কারোরই কবুতর খুব একটা যে ভালো করতেছে তা না, তারপরে কম বেশি সবার কবুতরই আসলে খুব একটা ভালো করতেছে না। তো এইটার নিশ্চয়ই কোনো কারণ আছে, এখন কারণটা হয়তো বড় ভাইরা বলতে পারবে, আমাদের মতো যারা ছোট ছোট চুনাপুঠি আছে এরা হয়তো বলতে পারবে না, বড় ভাইরা ভালো বলতে পারবে কারণটা আসলে কি। তবে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো বড় ভাইদের কাছে আকুল আবেদন, ঠিক আছে, যারা সিনিয়র ভাইরা আছেন অনেকদিন ধরে কবুতর পালতেছেন, হ্যাঁ, তো তারা যেন আমাদের একটু দিক নির্দেশনা দেয় যে এরকম ওয়েদার খারাপ, ওয়েদারের সমস্যা না কিসের সমস্যা, এরকম কেন সবারই কেন এরকম খারাপ হইতেছে, কম বেশি যার শুনতেছি তারই আসলে খারাপ হইতেছে, ঠিক আছে। এখন পর্যন্ত আমি মোটামুটি একটা অবস্থায় টিকে আছি, খারাপ না, আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুক্রিয়া, অন্যান্য দেশ থেকে মোটামুটি ভালোই আছি। তো আপনার এই যে কবুতর আসতেছে না আসলে কেন আসতেছে না, তারপরে কবুতর আসতেছে না বলতে কি আপনার এই যে দেখা যাইতেছে ওয়েদার ফ্রেশ, ঠিক আছে, ওয়েদার ফ্রেশ, ওয়েদার ঠিক আছে,
কিন্তু আপনার কবুতর ছাড়ার 10টা 11টার দিকে দেখতেছি গরম অনেক বেড়ে যেতেছে, কিন্তু এই জিনিসটা আসলে কেন হইতেছে এটা আসলে আমরা একটু চিন্তিত। তো আপনারা দয়া করে আমাদেরকে একটু আসলে সাজেশন দিয়ে হেল্প করবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কবুতর যেটা মূলত সমস্যা হচ্ছে সেটা হচ্ছে চাল দিতে বাড়ি খাচ্ছে, চাল দিতে বাড়ি খাচ্ছে। কেমন আমি বলি আপনার, ব্যাপারটা হচ্ছে এই লাস্ট যখন পাল্লা দিতে বেরিয়েছিলাম, ঠিক আছে, এই কিছুদিন আগে যখন পাল্লা দেওয়ার সময় খেয়াল করলাম কি যে আপনার একটার পর একটা চাল দিয়ে যাইতেছে। তো আমার কাছে মনে হইতেছে একটা চাল্লির সাথে আর একটা চাল্লি মিশে যাইতেছে, মিশে মনে করেন আপনার এই টুকটাক মনে করেন বাধা পাইতেছে, বাধা পায় মনে করেন এইটার সাথে সাপোজ একটা যাবে হচ্ছে ঢাকা আর একটা যাবে হচ্ছে উত্তরা, এই দুই চাল্লি প্যাচ খেয়ে গেলো, ঠিক আছে, প্যাচ খেয়ে যায় মনে করেন আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আবার মনে করেন এই একটা, যেমন আমি আজকে নিজের চোখে একটা সিন দেখলাম যে আমার কবুতর তখন ঢুকায় ফেলছি দুইটার দিকে এদিক থেকে একটা চাল্লি আসলো, ঠিক আছে, চাল্লি এসে যাইতেছে, তো বাই দিস টাইম এদিক থেকে আবার একটা চাল্লি আসলো, তো দুইটা চাল্লি একসাথে মিশা গেল, মিশা যায় আমার ছাদের উপরে উঠতেছে। তো মেহেদি বলতেছে, মেহেদি নিচ থেকে নিচে মেহেদি বাইরে ছিল, মেহেদি বলতেছে ভাই কবুতর ছাড়ছো নাকি? আমি কেন, আমি তো কবুতর ছাড়িনি, আমার কবুতর তো লক করে ফেললাম না আমরা, আবার ছাড়বো কেন? মেহেদি চা খাইতে বাইরে গেছে, ভাই চাল্লি উঠতেছে, আমি না আমাদের না। পরে দেখি যে আমি এই যে এই সিনটা, পরে কবুতর বাইর হইতে পারতেছে না, একবার কবুতর এদিকে দৌড় দেয়, একবার কবুতর এদিকে দৌড় দেয়, খালি ঘুরতেছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিবহনটা একটা অনেক বড় ভাইটাল বিষয়। তো কেন বলি ভাইটাল বিষয়, ঠিক আছে, কবুতরের পরিবহনে যদি সমস্যা হয় তাহলে কিন্তু ভাই যে কোনো সময় আসলে ধরা খেয়ে যাবেন। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে কবুতরটাকে সেফলি পরিবহন করার জন্য, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে, পাল্লার জন্য যখন নিয়ে যাবেন তখন সেফলি মনে করেন যাতে কবুতরটা নিয়ে যেতে পারেন, সেটা অবশ্যই মাথায় রাখবেন। যদি সেফলি না নিয়ে যান তাহলে দেখা যাবে পাল্লার কবুতর নিতে গিয়েই মনে করেন জখম হয়ে যাবে। তা আপনারা সবাই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে কবুতরকে খাঁচার মধ্যে বেশি গাদাগাদি করে ভরার দরকার নেই, আবার বেশি ফাঁকা ফাঁকা করে ভরার দরকার নেই। গাদাগাদি করে ভরলেও সমস্যা, বেশি ফাঁকা ফাঁকা করে ভরলেও সমস্যা। গাদাগাদি করে যদি কবুতর ভরেন সেক্ষেত্রে কবুতর মনে করেন বমি করার চান্স থাকে, আর যদি ফাঁকা ফাঁকা করে ভরেন তাহলে মনে করেন কবুতর বেশি মারামারি করার চান্স পায়। তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন, বেশি গাদাগাদিও করবেন না আবার বেশি ফাঁকা ফাঁকাও করবেন না, মিডিলে একটা অবস্থায় কবুতর রাখবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ যে কবুতরের সমস্যা হবে কম, কবুতর ভালোভাবে মনে করেন পাল্লা দিয়ে আনতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আবহাওয়া পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার মানে আজকের আবহাওয়াটা যেমন, এই বছরের আবহাওয়াটা যেমন, তার পরের বছর আবহাওয়াটা সেরকম নাও হইতে পারে, এইটা পরিবর্তন হইতে হবে। যত আবহাওয়া বুঝবেন তত মনে করেন কবুতরে ভালো করতে পারবেন, এটা হচ্ছে চিরন্তন বাস্তব কথা। আর যার যত ভালো কবুতরই হোক, আমি আমার মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি, যার কবুতর যতই ভালো হোক ভাই, ঠিক আছে, মায়ের খাইতে সময়ই লাগে না। আর এবার যে পরিমাণে বাজে মারতেছে এর শেষ আসলে কি হবে না হবে বলতে পারতেছি না। তো যাই হোক, সবারই আসলে ভালো রেজাল্ট হোক, সবারই ভালো কবুতর কাউন্ট হোক, এটাই আশা করি। আর একটা কথা কি, যে 100 কবুতরের থেকে 200 কবুতরের থেকে বাড়ির বেস্ট কবুতর যদি বাইর করতে চান, এবং এর জন্য আসলে পাল্লার খাঁচার থেকে বড় এক্সামিনার কেউ নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।